জামাতের আরো তথ্য জানাবো। বগুড়া সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনাকে ঈদ মোবারক। ঈদ জামাতের কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। লাবণী, আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার মাসের পর কিন্তু আজ পবিত্র ঈদুল ফিতর, এবং আজ কিন্তু সকাল থেকে বগুড়ার জেলা 1600 বেশি ঈদ জামাত কিন্তু পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিন্তু জেলার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামিল মাদ্রাসায় সকাল 6:30। এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে সূত্রাপুর। এবছর এখানে কিন্তু প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু ঈদের নামাজ আদায় করলেন, এবং মোনাজাত শেষে তারা ভাতৃত্বের বন্ধনে একে অপরকে কিন্তু তারা বুকে টেনে নিচ্ছেন। আজকে ঈদের যে আনন্দ, ঈদের যে খুশি, তা কিন্তু তারা একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। এই ঈদগা মাঠেই কিন্তু নামাজ আদায় করলেন বগুড়া সদর আসনের সাংসদ রাগিবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাহ সহ বগুড়ার আপামর জনসাধারণ। আসলে লাবণী, ঈদের নামাজের কাতার একমাত্র কাতার, এবং নামাজেই ছোট বড় ধনী গরিব কোনো বৈষম্য কিন্তু থাকে না। আজকে এই ঈদের নামাজের যে ময়দান কেন্দ্র ঈদগা মাঠ, এখানে কিন্তু গত কয়েক বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিল প্রাণবন্ত, এবং কানাই কানাই কিন্তু পূর্ণ ছিল এই মাঠ। বগুড়া জেলা স্কুলে একইভাবে অনুষ্ঠিত হয়েছে সকাল 8:00, এবং এখন কেন্দ্রীয় ঈদগা মাঠে সূত্রাপুর, এখানে কিন্তু সকলে কিন্তু নামাজ আদায় শেষে, মোনাজাত শেষে তারা কিন্তু এখন দেশ ও দশের মঙ্গল কামনা করেছেন তাদের মোনাজাতে। অনেকে অঝরে কেঁদেছেন সৃষ্টিকর্তার দরবারে, তারা প্রার্থনা করেছেন এই বিশ্বের সকলের জন্য, সবার মঙ্গল কামনা করেছেন ঈদের নামাজে সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে। এখন কিন্তু একে অপরের কিন্তু তারা আলিঙ্গন করছেন। ঈদের যে সৌন্দর্য, ঈদের যে প্রকৃত মাহাত্ম্য, সহানুভূতি, মহানুভবতা, ভাতৃত্ববোধ, সেই ভাতৃত্ববোধে কিন্তু ছোট বড় ধনী গরিব সকল বৈষম্য ভুলে তারা কিন্তু একে অপরকে কাছে টেনে নিয়েছেন, এবং তারা কিন্তু চেষ্টা করেছেন যে, এবং বগুড়া জেলায় আজকে যেভাবে প্রতিটা ঈদগা মাঠে যেভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, তা কিন্তু সত্যি সুষ্ঠু ব্যবস্থাপনা ছিল প্রতি জায়গাতেই। লাবণী, বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে ঈদের নামাজের আমার কাছে এটি ছিল সর্বশেষ।